স্বজন পোষণ শব্দটা যেন বলিউডের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে গেছে। টেনসেল নগরীর বাসিন্দাদের সম্পর্কে তো এই কথা হামেশাই শোনা যায়। তবে সবাই কি একই রকম? বি টাউনে এমন অনেক তারকা রয়েছেন যারা সম্পূর্ণ নিজেদের দমে প্রতিষ্ঠিত হয়েছে, যাদের পরিবারের সঙ্গে ইন্ডাস্ট্রির দূর দূরে কোনো সম্পর্ক নেই। উল্টে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা সত্ত্বেও মোটা অঙ্কের চাকরি ছেড়ে পরিচালকদের দুয়ারে দুয়ারে ঘুরেছেন, বেছে নিয়েছেন অভিনয়ের মতো অনিশ্চিত পেশা। আজকের ভিডিওতে সেরকম সাতজন অভিনেতার কথা জানবো। নমস্কার বন্ধুরা, বি ফ্যাক্ট চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমে সুশান্ত সিং রাজপুত। বছর 34 এই অভিনেতা যে লম্বা রেসের ঘোড়া তা তিনি কয়েকটা ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। তার ছোট পর্দা থেকে বড় পর্দায় সফরটা এতটাই সহজ ছিল না। তবে জানিয়ে রাখি, অভিনয় ছাড়াও তার ঝুলিতে একটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও ছিল, এমনকি প্রয়াত অভিনেতার কাছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের প্রস্তাবও ছিল, যদিও সব ছেড়ে অভিনয়টাকেই আঁকড়ে ধরেছিলেন তিনি। দ্বিতীয় ভিকি কৌশল। এখনো পর্যন্ত যে কয়েকটি সিনেমা করেছেন প্রত্যেকটিতেই দেখা গিয়েছে তার দুর্ধর্ষ অভিনয় দক্ষতা। মাসান ছবির গোবেচারা প্রেমিক হোক কিংবা উরির দুঃসাহসিক অফিসার, সবেতেই বাজিমাত করেছেন তিনি। তবে একথা খুব কম মানুষই জানেন যে অভিনয় আসার আগে মুম্বাইয়ের রাজীব গান্ধী ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং করেছেন ভিকি। তৃতীয় পিছিয়ে নেই তাপসী পান্নু। তামিল, তেলেগু, হিন্দি সহ বেশ কয়েকটি ভাষায় কাজ করেছেন তিনি। তবে বলিউডে পা রাখার আগে নয়াদিল্লির গুরু তেজ বাহাদুর ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি অর্জন করেছেন এই অভিনেত্রী। এরপর বেশ কয়েকদিন চাকরি করার পর মডেলিং এ আসেন এবং সেখান থেকে অভিনয় জগতে। চতুর্থ আর মাধবন। টলি থেকে বলি, সব জায়গাতেই তার অবাধ বিচরণ, এমনকি বাদ যায়নি টেলি সিরিজও। রকেট্রি, দা নাম্বি এফেক্ট খ্যাত এই অভিনেতা স্নাতকোত্তরের পড়াশোনা করেছিলেন কোলাপুরের রাজারাম কলেজ থেকে। ইলেকট্রনিক্সে ডিগ্রি অর্জন করার পর তার ইচ্ছে ছিল ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার, যদিও শেষমেশ তা ত্যাগ করে ফেলেছেন এবং আসেন অভিনয় জগতে। পাঁচ নম্বরে কার্তিক আরিয়ান। এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ তিনি। সম্পূর্ণ বাইরে থেকে এসে যেভাবে বলিউডের নিজের কদর বুঝিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। এই তারকার নাভি মুম্বাইয়ে ডিওয়াই পাটিল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করেছেন। শুধু তাই নয়, বায়োটেকনোলজিতে ডিগ্রি রয়েছে এই অভিনেতার। ৬. রিতেশ দেশমুখ। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এককালের কেন্দ্রীয় মন্ত্রী বিলাসরাও দেশমুখ এই বাড়ির ছেলে রিতেশ। পুরো পরিবারে রাজনীতির সাথে যুক্ত থাকলেও তিনি হেঁটেছেন একেবারে ভিন্ন পথে। মুম্বাইয়ের কমলা রহেজা কলেজ অফ আর্কিটেকচার থেকে স্থাপত্যবিদ্যায় ডিগ্রিধারী এই অভিনেতা পেশা হিসেবে বেছে নিয়েছেন অভিনয়কে। ৭ নম্বরে কৃতি সানন। এই মুহূর্তে বলিউডের ফাইনেস্ট অভিনেত্রীদের মধ্যে অন্যতম কৃতি সানন। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও কৃতি প্রথম থেকেই নিজের লক্ষ্য নিয়ে বেশ ফোকাস ছিলেন, আর সেই কারণেই প্রথম থেকেই মডেলিংকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। স্নাতক স্তরের নয়ডার জেপি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি করেছিলেন কৃতি, যদিও ক্যামেরার সামনে দাঁড়ানোটাই উচিত বলে মনে করেছেন তিনি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান আমাদের, এবং আর কি টপিকে আপনারা ভিডিও পেতে চান তাও কমেন্ট করে জানাতে পারেন আমাদের।